संतन जी वेलकम। अरे शेफ, हाउ आर यू? नाइस टू हैव यू हियर। मेरा एक रिक्वेस्ट है। हाँ बोलिए। आपका यहाँ पे आया, खाना वाना खाया और नव होटल का तो बहुत नाम अभी सारा कलकत्ता सारा इंडिया में हो गया, बहुत अच्छा लगा। लेकिन मेरा एक रिक्वेस्ट है हमारे दर्शक के लिए, आपको कुछ रेसिपी दिखाना पड़ेगा। जरूर, क्यों नहीं, मेरे को किचन में ले जाना पड़ेगा। चलिए चलिए, 100% चलिए। এবারে যে রেসিপিটা আপনাদের দেখাবো তার নাম হচ্ছে মাটন কোকোনাট ফ্রাই। এটা কলকাতার নভ হোটেলের একটা খুব বিখ্যাত আইটেম। এই রান্নাটা তৈরি করে দেখাবে এখানকার এক্সিকিউটিভ শেফ থমাস জোসেফ। আসুন আমরা দেখে নিই এই আইটেমটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। সেদ্ধ করা মাটন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, নারকল কুচি, লবঙ্গ, কারি পাতা, দারচিনি, ছোট এলাচ, রিফাইন্ড অয়েল, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, মৌরি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নভ হোটেলের প্রিমিয়ার লাউঞ্জ কিচেনে, সাততলার ওপরে। খুব সুন্দর একটা পরিবেশে রান্নাটা হচ্ছে। মাটনটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে। বাতাইয়ে কেসে জিঞ্জার গার্লিক, থোড়া সা সল্ট, मैरिनेट करके ऑयल देना पड़ेगा ना? नहीं नहीं, मैरिनेट करके थोड़ा दो घंटा रखने का, उसके बाद थोड़ा सा कुक करने के लिए ऑयल डाल के उसको थोड़ा सॉटे करने के बाद वो वाटर एंड बॉइल इट। कांचा मटन के मध्य अंदाज मतो आधा रसुन बाटा नून हलुद दिए खूब भालो करे हाथे साथ मेखे दो घंटा अलग करे रेखे देवे। दो घंटा बाद कड़ाए अल्प एकटू तेल गरम कर मसला माखानो मटनटा दिए हल्का एकटू साँतले निये प्रेसारे दिए जले सेद्ध कर लेबे। ठीक एइभाबे একটা ফ্রাইং প্যান আছে বসিয়ে তার মধ্যে রিফাইন্ড অয়েল দেওয়া হচ্ছে। যদি ওই রান্নাটি করা হয় নারকল তেল দিয়ে, কিন্তু যেহেতু আমরা নারকল তেল খুব একটা ব্যবহার করি না বা সবার হয়তো ভালো নাও লাগতে পারে, সেই জন্য শেফকে বলেছি রিফাইন্ড অয়েল দিয়ে বানাতে। রিফাইন্ড অয়েল গরম করে এর মধ্যে দারচিনি স্টিক দেওয়া হলো 5টা, 6টা ছোট এলাচ দেওয়া হলো, 6টা ছোট এলাচ দিয়ে গোটা 8 লবঙ্গ দেওয়া হলো, এবার যাচ্ছে নারকল, 1 মুঠো নারকল কুচি দেওয়া গেল এর মধ্যে। দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে ভাজতে হবে। নারকলটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন হয়ে গিয়ে দেখুন, এইবার এর মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, একটা ছোট পেঁয়াজের কুচি দেওয়া হলো এর মধ্যে। দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। সামান্য একটু নুন দেওয়া হলো এর মধ্যে, আন্দাজ মতো নুন দেওয়া হলো। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে মৌরি, 1 চা চামচ মৌরি দেওয়া হলো। দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। এবার যাচ্ছে আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, 2 চা চামচ দিয়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে ভাজতে হবে। সে বহুত আচ্ছা খুশবু আ রিয়ে।
देखिए मुझे तो मुंह में पानी आ रही है, अभी तक मटन डाला ही नहीं फिर भी इतना अच्छा खुशबू, बहुत अच्छा होगा लास्ट में। ये थोड़ा हल्का ब्राउन हो गया, हम तो थोड़ा मसाला डालेंगे इसमें। मध्य दाव से हलुदेर गुड़ो, टर्मरिक हाफ चा चामच, হলুদের গুঁড়ো গেল, শুকনো লঙ্কার গুঁড়ো যাচ্ছে এক চা চামচ, দু চা চামচ ধনের গুঁড়ো দেওয়া হলো, দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে মেশাতে হবে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে টমেটো কুচি, একটা বড় টমেটো কুচি করে এর মধ্যে দেওয়া হলো, জল জায়গা তো পানি দিতে, দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে, সামান্য একটু জল দিতে হবে এর মধ্যে। এবার যাচ্ছে কারি পাতা, এক চা চামচ কারি পাতা গেল, দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে আর একটু জল দেওয়া হলো, কিতনা টাইম কুক করনা পড়েগা ইসকা, ইয়ে মশালা কুক হোনা চাহিয়ে। এবারে এর মধ্যে সেদ্ধ করা মাংসের ঝোলটা দেওয়া হচ্ছে, সেদ্ধ করা মাংসের ঝোল বা স্টকটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে রান্না করতে হবে, নিবু আছে, কিছুক্ষণ রান্না করে এর মধ্যে সেদ্ধ করা মাটনের খণ্ডগুলো দিতে হবে। মাটনটা দেওয়ার পর নিভু আছে, এটাকে রান্না করতে হবে যতক্ষণ না ঝোলটা টেনে শুকিয়ে আসছে, থোড়া ড্রাই হোনে কে পুরা ড্রাই। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। এবার এক চা চামচ নারকল তেলের মধ্যে দেওয়া হচ্ছে, এটাতে নারকলের একটা খুব ভালো ফ্লেভার আসবে, যদি আপনারা না চান নাও দিতে পারেন, চয়েস উনকে উপর হ্যাঁ, আগার কোই চাহে তো ইউজ করে হ্যাঁ, নেই তো নেই করে, কিউকি কোকোনাট ফ্রাই হ্যায় তো স্টার্টিং সে হি কোকোনাট ইউজ অয়েল করেঙ্গে তো বহুত আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ মে করনে সে কোই খারাপ তো নেই হোগি, নেই নেই। শান্তনু আপনা মটন কোকোনাট ফ্রাই আপনার রেডি হ্যাঁ, আচ্ছা আপন ফ্রাই করেঙ্গে, নভোটেলের বিখ্যাত আইটেম মটন কোকোনাট ফ্রাই একদম রেডি। এবার শেফ এটাকে আপ দেখে কেসা গ্রেভি পে থা ভি ড্রাই হো গয়া, একদম ড্রাই হো গয়া, আমরা বাংলা মে বলতে হ্যায় মাখো মাখো। আপনারা নভোটেলে এসে অবশ্যই এই আইটেমটা অর্ডার করবেন, শিখে তো নিলেন
চাইলে বাড়িতেও বানাতে পারেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটা ব্রেকের পর। I'm here to wish the viewers of Khana Khandani happy cooking, happy shopping, happy eating. Khana Khandani খাওয়া দাওয়ার প্রোগ্রাম। আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমি খাওয়া দাওয়ার রাজা। সুতরাং Khana Khandani আপনারা দেখতে থাকবেন, এনজয় করতে থাকবেন আর খুব খেতে থাকবেন, নানান ধরনের খাবার খেতে থাকবেন, মনে থাকে যেন। আমি শুভশ্রী, আমার তরফ থেকে Khana Khandani সমস্ত দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই খুব ভালো থেকো। তু হি এ মুঝকো বাতা দে চাহু মেয়ে আনা। নমস্কার, আমি জিৎ গাঙ্গুলি, Khana Khandani। আমি ভীষণ পেটুক মানুষ, বন্ধুরা Khana Khandani দেখতে থাকো আর ভালো ভালো খাবার দাবার খাও। কেতে হ্যাঁ গানে গানে পে লিখা হ্যাঁ গানে ওয়ালে কা নাম অর খানে খানে পে লিখা হ্যাঁ দানে দানে পে লিখা হ্যাঁ খানে ওয়ালে কা নাম। সো Khana Khandani, রাইট, হ্যাভ আ ওয়ান্ডারফুল টাইম, কবি মুঝে ভি বুলাইয়ে ওয়াহ পে Khana Khandani। আমার কিন্তু সবচেয়ে পছন্দের প্রোগ্রাম হলো Khana Khandani, কারণ খাবার না খেলে তো আমরা কিছুই করতে পারবো না, আর খাওয়া ছাড়া বাঙালিরা কিছু ভাবতেও পারে না। আপনারাও দেখতে থাকুন। যারা আমার মতো খাদ্যরসিক, ভোজনরসিক, তারা অবশ্যই Khana Khandani দেখবেন। ভালো ভালো খাবারের রেসিপি দিতে গেলে প্লিজ ওয়াচ Khana Khandani। যারা খেতে ভালোবাসেন এবং অপরে খান বলে যারা নিন্দে মন্দ করেন তারা দেখুন Khana Khandani। আমিও দেখি, দেখে বুঝতে পারছেন আমি খেতে খুব ভালোবাসি, তাই Khana Khandani প্লিজ দেখবেন। এবং ভালো ভালো রান্না ওখানে শেখানো হয়, সেগুলো বানিয়ে আমায় তো খাওয়াতে পারবেন না, বাড়ির লোকেদের খাওয়াবেন, তারাও খুশি হবে, আপনিও খুশি হবেন। ভালো থাকুন।